ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার। আর এই দুয়ারে সরকারের কর্মসূচিতে এবার কন্যাশ্রী প্রকল্পের মতোই নব সংযোজন লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের সূচনা হবে আগামী 16 আগস্ট থেকে। দুয়ারে সরকারের প্রস্তুতি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করল কেশারী ব্লক কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস। শনিবার কেশারী রবীন্দ্র ভবনে প্রস্তুতি বৈঠকের আয়োজন ছিল। দুয়ারে সরকার কর্মসূচির নানান দিক ও প্রকল্পের রূপায়ণ নিয়ে আলাপ আলোচনার আয়োজন করা হয় এদিন। লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িতে থাকা গরিব মহিলারা 500 থেকে 1000 টাকা করে পাবেন এই নতুন প্রকল্পে। স্বাস্থ্যসাথী প্রকল্পে যারা রয়েছেন তারাই দুয়ারে সরকারের প্রাধান্য পাবেন বলে জানা গিয়েছে। খাদ্যসাথী প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে এদিনের প্রস্তুতি সভায়। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিজেপিকে দুর্নীতিবাজ ধান্দাবাজ সরকার বলে কটাক্ষ করেন ফটিক রঞ্জন পাহাড়ি। তিনি বলেন গরিবের অবস্থা খুবই খারাপ, ব্যাংক বিমা রেল সমস্ত কিছু বিক্রি হয়ে যাচ্ছে, কোন দিন নরেন্দ্র মোদি বিক্রি হয়ে যায় সেই জন্যই আমরা অপেক্ষা করছি। দুয়ারে সরকার কর্মসূচিকে গুরুত্ব দিয়ে কাজকর্মের বার্তা দেন তিনি। আগামী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত মাথা ঠান্ডা রেখে নম্র ভদ্রভাবে কাজ করলে দিদি 20 বছর থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী 15 আগস্টের পর থেকে বিধি নিষেধ উঠে গেলে কেশিয়ারিতে 20,000 লোকের জমায়েত করার বার্তা দেন ফটিক রঞ্জন পাহাড়ি। সভায় একই মঞ্চে হাজির ছিলেন কেশিয়ারী ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি জগদীশ দাস। দলের কাজকর্মের রূপায়ণের প্রশ্নে এক হয়ে কাজকর্ম চালিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন মহকুমা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ফটিক রঞ্জন পাহাড়ি, জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ মামনি মান্ডি, কেশারী ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জগদীশ দাস, সুকুমার মিশ্র, তারাশঙ্কর পাত্র, ছাত্র নেতা তিমির পাত্র, যুব নেতা সহদেব দোলে সহ অনেকে। আজকে সবাই এলেন, কি বলবেন? বলার কিছু নেই, আজকে তৃণমূল কংগ্রেসের একটা প্রোগ্রাম, এত বড় প্রোগ্রাম। এর আগেও ফটিক আমাকে যেখানে যেভাবে দেখেছে আমি উপস্থিত হতে পেরেছি। আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, আছি, তার মধ্যেও সেই ডাকে সাড়া দিয়ে আমি মমতা ব্যানার্জির দল যেহেতু করি আমি এখানে উপস্থিত হয়েছি এবং এই আন্দোলনের সাথী এবং ফটিকের সঙ্গে আমরা চলছি, আগামী দিনেও চলবো। তার কারণ হচ্ছে যে কেশারী ব্লকের যে অবস্থাটা চলছে তাতে মানে এখানকার পার্টিটাকে বাঁচিয়ে রাখতে হলে, সংগঠনকে বাঁচিয়ে রাখতে হলে ফটিক যেভাবে সংগঠনটাকে বিভিন্ন অঞ্চলে 9টি অঞ্চলকে নিয়ে, জেলা পরিষদকে নিয়ে, পঞ্চায়েতদেরকে নিয়ে যেভাবে চলছে তাতে আমরা একমত। তাই সেই দিক দিয়ে আমি দেখলাম যে না, আমি সভাপতি না থাকলে কী হলো, দলটাকে যদি পরিচালনা করতে পারে ফটিক পাহাড়ি করতে পারে। অতএব সেই দিক দিয়ে এখানে যে জায়গায় আমরা কর্মী বন্ধুদেরকে ধরে রাখতে পেরেছে ঠিক সেই ডাকে আজকে পার্টির একটা এত বড় অনুষ্ঠান। কেন, সামনে কর্মসূচি আছে 16 তারিখ থেকে দুয়ারে সরকারের কর্মসূচি মমতা ব্যানার্জির ডাকে, তার প্রস্তুতি হিসাবে বিভিন্ন রকম সমস্যা কোথায় কীভাবে আবাস যোজনা থেকে আরম্ভ করে যে গরিব মানুষের পাওনা গন্ডাকে কি পাচ্ছে না পাচ্ছে সেগুলোর ব্যাপারগুলো আছে। কেশারী থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।